অবশেষে নাগরিকের খবরই সত্যি হলো। অনেক জলঘোলা করে অনন্য মামুন অফিশিয়ালি ঘোষণা করলেন তার নির্মিতব্য সিনেমা দরদে শাকিব খানের নায়িকা হবেন সোনাল চৌহান। গত 11 সেপ্টেম্বর নাগরিক বিনোদনে দরদ সিনেমার নায়িকা নিয়ে একটি প্রতিবেদন করা হয়। ওই প্রতিবেদনেই শাকিব খানের নতুন নায়িকা হিসেবে দরদ সিনেমায় সোনাল চৌহান কাজ করবেন বলে উল্লেখ করা হয়। অমিতাভ বচ্চন, প্রভাস, নাগার্জুন, হিমেশ রেশমিয়ার নায়িকা সোনাল চৌহান এবার হলিউডের কিং এর সঙ্গে পর্দা শেয়ার করবেন। নাগরিক বিনোদনের এমন খবর অনেকে বিশ্বাস করতে চাননি, কিছু নেতিবাচক মন্তব্য এসেছিল। নাগরিক বিনোদনে প্রকাশিত সেই খবরটি হুবহু তুলে ধরা হলো এবারে। অবশেষে চূড়ান্ত হল অনন্য মামুন পরিচালিত বহুল আলোচিত সিনেমা দরদের নায়িকা। শাকিব খানের বিপরীতে এ সিনেমায় দেখা যাবে বলিউড, তেলেগু, তামিল সিনেমার নায়িকা সোনাল চৌহানকে। হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় 19টি সিনেমায় অভিনয় করেছেন 2005 সালের ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ট্যুরিজম খেতাবপ্রাপ্ত এ নায়িকা। কাজ করেছেন অমিতাভ বচ্চন, প্রভাস, নাগার্জুন, হিমেশ রেশমিয়া, অর্জুন রামপাল, ইমরান হাশমি, ভেঙ্কটেশ, বিদ্যুৎ জামওয়ালের সঙ্গে। সোনাল চৌহান একাধারে নায়িকা, মডেল ও গায়িকা। 2013 সালে 3G সিনেমায় প্রয়াত গায়ক কেকের সঙ্গে ডুয়েট গান দিয়ে গায়িকা হিসেবে অভিষেক হয় বলিউড সিনেমায়। তারও আগে 2008 সালে জয়া মাধুর পরিচালিত হিন্দি সিনেমা জান্নাতে ইমরান হাশমির বিপরীতে প্রধান নায়িকা হিসেবে অভিনয় করেন সোনাল। একই বছর রেইনবো সিনেমার মাধ্যমে সোনাল চৌহানের তামিল সিনেমায় অভিষেক হয় রাহুলের বিপরীতে। 2011 সালে অমিতাভ বচ্চন অভিনীত বুড্ডা হোগায় তেরা বাপ সিনেমায় তানিয়া চরিত্রে অভিনয় করে সবার নজর কাড়েন সোনাল। প্রভাস অভিনীত আদিপুরুষ সিনেমাটি সোনালের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা। হিন্দি ও তামিল সহ বেশ কয়েকটি ভাষায় মুক্তিপ্রাপ্ত বিগ বাজেটের এই সিনেমাটিতে সোনাল অভিনয় করেছিলেন মান্দারি নামের চরিত্রে। এছাড়াও তামিল সিনেমা দ্য ঘোস্টে নাগার্জুনের বিপরীতে প্রিয়া চরিত্রে সোনাল ছিলেন অনবদ্য। বিদ্যুৎ জামওয়াল অভিনীত হিট সিনেমা দ্য পাওয়ারে শ্রুতি হাসান, মহেশ মাঞ্জারকরের সঙ্গেও পর্দা শেয়ার করেছেন তিনি। জেপি দত্তের পল্টন সিনেমায় অর্জুন রামপাল, জ্যাকি শ্রফ, সোনু সুদের সঙ্গেও কাজ করেছেন বলিউড দুনিয়ায়। এছাড়াও 3G, লিজেন্ড, শের, সাইজ জিরো, জ্যাক অ্যান্ড দিল, রুলার সিনেমাগুলোতেও সোনালের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মিউজিক ভিডিওর মডেল হিসেবে সোনাল কাজ করেছেন টি সিরিজ, জি মিউজিক, সনি মিউজিকের সঙ্গে। হিমেশ রেশমিয়া, অঙ্কিত তিওয়ারি সহ জনপ্রিয় গায়কের গানের মডেল হয়ে গ্ল্যামার ইন্ডাস্ট্রির দৃষ্টি কাড়েন চৌহান। দরদ সিনেমার পরিচালক অনন্য মামুন সবসময় বলে আসছিলেন বলিউডের কোনো নায়িকাই হবেন শাকিব খানের পর্দাসঙ্গী। সোনাল চৌহানকে চুক্তিবদ্ধ করে সেই কথা রেখেছেন পরিচালক। দরদ সিনেমাটির নির্মাণ কাজ শুরু হতে দেরি হচ্ছিল মূলত এই নায়িকা সংকট নিয়ে। কেননা শাকিব খান পরিচালক অনন্য মামুনকে সাফ জানিয়েছিলেন বলিউডের কোনো নায়িকা হলেই তিনি দরদ সিনেমায় শিডিউল দেবেন, অন্যথায় না। শেষমেশ শাকিব খান সোনাল চৌহানের বিষয়ে সবুজ সংকেত দিলে অনন্য মামুন সোনাল চৌহানকে ধরার দৌড়ঝাঁপ শুরু করেন। একটি বিশ্বস্ত সূত্র থেকে জানা যায় অনেক কাঠখড় পুড়িয়ে এবং উচ্চ সম্মানী দিয়েই নায়িকাকে পেয়েছেন পরিচালক। এখন দেখা যাক হলিউডের কিং খানের সঙ্গে বলিউডি নায়িকার কেমিস্ট্রি দর্শক কেমন উপভোগ করেন।